হ্যালো বন্ধুরা, আমি সৌমাগো, আর তোমরা দেখছো আমার চ্যানেল সৌমাগোস ক্রিয়েশন। এখন প্রায় 3:10 বাজছে রাত্রি, আর তোমরা হয়তো ভিডিওটা দেখছো দুপুর 12টার পর। তো মাঝরাত্রে আমাদের কারখানার কাজ হচ্ছে দুর্গা ঠাকুরের আজিমগঞ্জে। তো চলো দেখো আজিমগঞ্জে কী ঠাকুর হচ্ছে। গণেশ লক্ষ্মী থেকেই শুরু করি। এই হচ্ছে গণেশ লক্ষ্মী। এই হচ্ছে শ্রীলক্ষ্মীর মুখশ্রী। মায়ের হাতে এখনো অস্ত্র ওঠেনি। আমাদের অভয়াকা সিংহর কেশর লাগাচ্ছে। না, এই হচ্ছে দেবী দুর্গা। এই সাপের সাথে আমি ছবিটা তুলে ফেসবুকে দিয়েছিলাম। মজার মহিষাসুর, এই হচ্ছে সিংহ, অবাকা তিনটের সময় সিংহর কেশর লাগাচ্ছে। আজকে মনে হচ্ছে কাজ শেষ হয়ে যাবে। এই হলো সরস্বতী। পাট রং করলে এগুলো মোটামুটি শেষ হয়ে যায়। কার্তিক অস্ত্র হলে, পাট রং হলে মোটামুটি আমাদের কাজ শেষ। এবার আমরা বহরমপুরে ঢুকব। সব থেকে গোটা ঠাকুরের মধ্যে যে টুইস্ট বলি বা চমক বলি, সেটা হচ্ছে সম্পূর্ণই কাল্পনিক, কিন্তু জাস্ট নতুনত্ব করার জন্য এবং দেখতে সুন্দর বা ইউনিক কিছু করার চেষ্টার জন্য এরকম একটি অসুর তুলে ধরা হয়েছে। শাস্ত্র মতে এর সাথে মহিষাসুরের হয়তো কোনো মিলই নেই, সুতরাং তুলনা করবেন না, জাস্ট করার জন্যই করা হয়েছে। মহিষাসুর ওখানে দেখানো হয়েছে, যেটা অ্যাকচুয়াল পুজো হবে, নিচে মহিষ থেকেই বেরোচ্ছে। মানে শাস্ত্র মতে এই অ্যাঙ্গেল থেকে মা দুর্গা, সিংহ, অসুর, মোষ সব ঠিকঠাক আছে। এটা শুধু একটু ইউনিক, একটু নতুনত্ব কিছু, একটু আকর্ষণীয় কিছু করার জন্যই এরকমভাবে তৈরি করা হয়েছে। আশা করি ভিডিওর থেকে যেনারা সামনাসামনি দেখতে আসবেন আজিমগঞ্জের ঠাকুর, তেনাদের খুব পছন্দ হবে, ভালো লাগবে। তো অবশ্যই আসুন। ঠাকুরের সাথে সাথে প্যান্ডেলেও বিশাল চমক থাকছে। প্যান্ডেলের এক ঝলক আমি আপনাদের দেখাচ্ছি ভিডিওর শেষে। এই হচ্ছে ফুল সেট, আর প্যান্ডেলটাও দারুণভাবেই সাজানো হচ্ছে, তোমরা দেখতে পারো। আমি এত বছরে প্রথম, এবছর প্যান্ডেলটা আমার সেরা লাগলো। বাইরে এদিকে মাঠ আছে, সেই মাঠে আরও বড় করে কাশী বিশ্বনাথের মন্দির হচ্ছে শিব ঠাকুর রিলেটেড। তো অবশ্যই আসো সবাই, ঘুরে যাও আজিমগঞ্জ থেকে। যারা লোকালে থাকো নিশ্চয়ই খুব ভালো লাগবে। চলো আজকে ভিডিও এইটুকুই থাক। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, পরের কোনো ফিনিশের দিকে ঠাকুর যাচ্ছে সেগুলো নিয়ে আসছি তোমাদের সামনে। ঘুম ঘুম পাচ্ছে। চলো গুড নাইট, টাটা।